হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। আমরা আজকে কি করব? আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ার লেকচার, আমরা শুরু করব। এবং আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ওকে, এনশিয়েন্ট ইন্ডিয়ান ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়ব। আর তোমরা সকলে জানো, কিছুদিন আগে কিন্তু আমাদের অ্যানাউন্স করা হয়েছে যে এরপর থেকে আমাদের কি করা হবে, আমাদের 75 ডেজের একটা ক্র্যাশ কোর্স তোমাদের এখানে করানো হবে, যেখানে আমরা WBCS এর প্রায় সমস্ত সাবজেক্টকে শর্টে টু দি পয়েন্ট ক্রিস্প নোটের মাধ্যমে কভার করার চেষ্টা করব। আমার থিওরি ক্লাসের মধ্যে আমি আপাতত এনশিয়েন্ট হিস্ট্রিটা শুরু করছি, তার সঙ্গে সঙ্গে জিওগ্রাফি ক্লাসটা আমি করাবো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অন্যান্য ক্লাসগুলো চলতে থাকবে, এবং আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের পলিটি ইকোনমিক্সও কভার করিয়ে দেবো। ওকে, মানে ওভারঅল তোমাদের কিন্তু WBCS এর জন্য যা যা দরকার হবে সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে কভার করানো হবে। ওকে, তা আজকে ক্লাসটা শুরু করে দিই। আজকে আমরা শুরু করবো কি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো দেখো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়ানোর আগে, স্টার্ট করার আগে, তোমাদেরকে কিছু কিছু জিনিস একটু টার্ম মানে হিস্ট্রির কিছু কিছু ভাগ সম্বন্ধে একটু বলে দিই, তার কারণ এই টার্মগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বেদিক পিরিয়ড বা যাই আমরা পড়ি না কেন, সবেতেই কী হবে, সবেতেই আমাদের কাজে লাগবে। অতএব ওই টার্মগুলোর সঙ্গে একটু পরিচয় থাকা ভালো। দেখো, প্রথমত আমাদের যে হিস্ট্রি, হিস্ট্রি তোমরা সকলে জানো, হিস্ট্রি হচ্ছে কি, হিস্ট্রি হচ্ছে গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া, এই শব্দটা থেকে আমাদের এসেছে, যেটার মানে হচ্ছে এনকোয়ারি, যেটার মানে হচ্ছে এনকোয়ারি অর নলেজ অ্যাকোয়ার্ড বাই ইনভেস্টিগেশন। হিস্টোরিয়া শব্দটা থেকে হিস্ট্রি কথাটা এসেছে। এবারে যে ইতিহাস থাকে, ইতিহাসকে দেখো, ইতিহাসকে না আমরা তিনটে ভাগে টোটাল ভাগ করতে পারি, ঠিক আছে? ইতিহাসকে আমরা টোটাল তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রি হিস্ট্রি, একটা হচ্ছে প্রোটো হিস্ট্রি, আর একটা হচ্ছে প্লেন হিস্ট্রি বা মডার্ন হিস্ট্রি যা তোমরা বলবে। তো প্রি হিস্ট্রিটা তো বা প্রাগৈতিহাসিক যুগ, এটা আশা করি তোমরা সকলেই জানো, এই টার্মটার সঙ্গে তোমরা সকলেই রিলেটেড। যে প্রি হিস্ট্রি বেসিক্যালি কি, প্রি হিস্ট্রি হচ্ছে যে সময়টা বা যে টাইম পিরিয়ডে কী কী ঘটনা ঘটেছিল তার কোনো রিটেন ডকুমেন্ট পাওয়া যায় না, লিখিত কোনো দস্তাবেজ নথি কিচ্ছু পাওয়া যায় না। যা আছে কি, বেশিরভাগটাই আছে ওই কিছু গুহাচিত্র থেকে, আমরা যা মানে কিছু পিক্টোরিয়াল এভিডেন্স আছে, কিছু গুহাচিত্র আছে বা কিছু পিক্টোরিয়াল এভিডেন্স আছে, ছবি আছে, কিন্তু কোনো লিখিত কোনো কিছু নেই বা পুঁথি কোনো কিছু নেই, কোনো শিলালিপি নেই, কোনো স্তম্ভ নেই, রিটেন ডকুমেন্টস কোনো কিছু নেই। সেই সময়কালটাকে ইতিহাসের কি বলে, প্রাগ ঐতিহাসিক বা প্রি হিস্টোরিক পিরিয়ড বলা হয়ে থাকে। প্রি হিস্টোরিক পিরিয়ডটা বেসিক্যালি কি, প্রি হিস্টোরিক পিরিয়ডটা হচ্ছে বেসিক্যালি তোমাদের ফ্রেন্ডস যে স্টোন এজ আছে, তোমাদের এরপরে পড়াবো, স্টোন এজেরও তিনটে ভাগ আছে। সেই স্টোন এজ বা প্রস্তর যুগটা হচ্ছে আমাদের বেসিক্যালি প্রি হিস্টোরির মধ্যে পড়ে। কিন্তু নেক্সট যে টার্মটা আসছে প্রোটো হিস্টোরি, এই টার্মটা তোমরা হয়তো অনেকে জানো না, এটাও একটা ইম্পর্টেন্ট টার্মটা জেনে রাখো, কারণ আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং বেদিক পিরিয়ড এটা কিন্তু অ্যাকচুয়ালি পড়ে প্রোটো হিস্ট্রির মধ্যে। প্রি হিস্ট্রি এবং আমাদের হিস্ট্রির মাঝের একটা আছে প্রোটো হিস্ট্রি। তো দেখো, প্রোটো হিস্ট্রি জিনিসটা কি, প্রোটো হিস্ট্রি জিনিসটা হচ্ছে বেসিক্যালি এই যে আমাদের প্রথমত প্রাগৈতিহাসিক এবং প্রি হিস্ট্রি এবং হিস্ট্রির মধ্যে পড়ছে, প্রাগৈতিহাসিক যুগ ঐতিহাসিক যুগ। এই সময়ের মধ্যে কি বলা হচ্ছে, যে ডিউরিং হুইচ এ কালচারাল অর্গানাইজেশন হ্যাড নট ডেভেলপড ইয়েট বাট হ্যাজ ইটস মেনশন ইন দ্য রিটেন রেকর্ডস অফ এ কন্টেম্পোরারি লিটারেট সিভিলাইজেশন। অর্থাৎ দেখা যাচ্ছে কি, যে তাদের পার্টিকুলার কোনো একটা সিভিলাইজেশন সম্বন্ধে আমি যখন পড়ছি, তাদের হয়তো কোনো রিটেন ডকুমেন্টস নেই, নিজস্ব রিটেন কোনো ডকুমেন্টস নেই, অথবা আছে কিন্তু সেটাকে আমরা ডিসাইফার করতে পারছি না, যে কারণে সেটা আমাদের কাছে মানে কি বলবো, ভ্যালিডেশন পাচ্ছে না, কারণ তাতে কি লেখা আছে আমরা পড়তে পাচ্ছি না। কিন্তু কন্টেম্পোরারি মানে তার সমসাময়িক যে অন্যান্য উন্নত কিছু সভ্যতা আছে, সেই সমস্ত সভ্যতাতে কি আছে, সেই সমস্ত সভ্যতাতে আমাদের এই সভ্যতা সম্বন্ধে বা পার্টিকুলার ওই সভ্যতাটা সম্বন্ধে উল্লেখ আছে বা তার আমরা প্রমাণ পাই যে ওই সভ্যতার সম্বন্ধে সেখানে লেখা আছে। এই ধরনের সভ্যতার যে সময়কাল বা এই ধরনের যে পিরিয়ডটা হিস্ট্রি, সেটাকে কি বলে, সেটাকে বলে প্রোটো হিস্ট্রি। ফর এক্সাম্পল জানো, বলাই হচ্ছে দ্য স্ক্রিপ্ট অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন রিমেন্স আনডিসাইফার। তোমরা সকলেই জানো যে হরপ্পা মহেঞ্জোদারোতে যে সিভিলাইজেশনে যে নথিটা পাওয়া গেছিলো বা যে লিপিটা পাওয়া গেছে, সেটা আজ অব্দি কোনো ঐতিহাসিক উদ্ধার করতে পারেনি, পাঠোদ্ধার করতে পারেননি, স্টিল নাও এখনো অব্দি, ঠিক আছে? তো অনেকে ক্লেম করে দিয়েছেন যে আমরা করে ফেলেছি, কিন্তু সেটা ভ্যালিডেশন পাইনি। অনেকেই ক্লেম কিন্তু অনেকেই করেছেন যে আমরা পড়ে ফেলেছি, কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে ধোপে টেকেনি। তো যেটা বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে কি, যে ফর এক্সাম্পল দ্য স্ক্রিপ্টস অফ হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ রিমেন্স আনডিসাইফার্ড, হাউএভার সিন্স দ্য এক্সিস্টেন্স অফ দিস ইজ নোটেড ইন মেসোপটেমিয়ান রাইটিং। সেই সময় যে সুমেরীয় সভ্যতা সমকালীন বা মেসোপটেমিয়ান সভ্যতা,
সেখানে কিন্তু এর উল্লেখ পাওয়া যায়। কি? আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উল্লেখ পাওয়া যায়। কেন পাওয়া যায়? তার কারণ আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সঙ্গে আমাদের জলপথে কি হতো, মেসোপটেমিয়া বা সুমেরীয় সভ্যতার কি হতো, বাণিজ্য হতো। যে কারণে আমাদের মেসোপটেমিয়ান সভ্যতা বা সুমেরীয় সভ্যতার কি পাওয়া যায়, সুমেরীয় সভ্যতার লিপিতে, মানে ওই সুমেরীয় সভ্যতা যে লিপি সেটা আমরা পাঠোদ্ধার করে ফেলেছি, সেইখানে লিপিতে কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উল্লেখ পাওয়া যায়। যে কারণে এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রোটো হিস্ট্রির মধ্যে বলা হচ্ছে। একই রকমভাবে বেদিক সিভিলাইজেশন যেটা হচ্ছে 1500 থেকে 600 বিসির মধ্যে ছিল, অলসো কনসিডার দ্য প্রাটো পার্ট অফ প্রোটো হিস্ট্রি অ্যাজ ওয়েল। নিওলিথিক অ্যান্ড চ্যালকোলিথিক কালচারস আর অলসো কনসিডার পার্ট অফ প্রোটো হিস্ট্রি বাই আর্কিওলজিস্ট। আবার কেউ কেউ এটাও বলে থাকেন যে আমাদের নিওলিথিক এবং চ্যালকোলিথিক, অ্যাকচুয়ালি আমাদের চ্যালকোলিথিকের মধ্যে এইগুলো পড়ে, চ্যালকোলিথিকটা কি আমি তোমাদের পরে বলে দিচ্ছি। অনেকে কিছু কিছু ঐতিহাসিক আবার বলেন যে নিওলিথিক এবং চ্যালকোলিথিক যে পিরিয়ড এটাও কিন্তু প্রোটো হিস্ট্রির পার্টের মধ্যে পড়ছে। তাহলে প্রোটো হিস্ট্রি জিনিসটা তোমরা কি বুঝতে পারলে, আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বেদিক সিভিলাইজেশন সবই কি আমাদের প্রোটো হিস্ট্রির মধ্যে পড়ছে। এই কারণে তোমাদের প্রথমে বলে দিলাম, না হলে কি হবে, আমি তোমাদের বলে যাবো যে প্রোটো হিস্ট্রি প্রোটো হিস্ট্রি, কিন্তু প্রোটো হিস্ট্রি কি সেই জিনিসটাই তোমরা জানবে না। তাহলে সেরকমভাবে তো পড়িয়ে লাভ নেই, তাই তোমাদের প্রথমে জিনিসটা বলে দেওয়া। নেক্সট যে হিস্ট্রি, হিস্ট্রি কি? হিস্ট্রি হচ্ছে বা নর্মাল যে সমস্ত জিনিসের আমরা কি রিটিন ডকুমেন্টস পাই, দ্য স্টাডি অফ পাস্ট আফটার দ্য ইনভেনশন অফ রাইটিং অ্যান্ড দ্য স্টাডি অফ লিটারেচার, লিটারেট সোসাইটি বেসড অন রিটেন রেকর্ডস অ্যান্ড আর্কিওলজিক্যাল সোর্সেস কনস্টিটিউট হিস্ট্রি। মানে যে সময়কালের সভ্যতাগুলো সম্বন্ধে আমরা পুরো রিটেন ডকুমেন্টস পাই, সেটা শিলালিপি হতে পারে, পুঁথি হতে পারে, স্তম্ভ হতে পারে, যাই হতে পারে, কিন্তু লিখিত লিখিত প্রমাণ আমি পাই, রিটেন ডকুমেন্টস আমি পাই, সেইটাকে আমি কিসের মধ্যে ফেলছি, সেটাকে আমি বলছি আমার হিস্ট্রির মধ্যে। তাহলে এই গেল কি, এই গেল হচ্ছে আমার প্রথমে হিস্ট্রির ভাগ, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, হিস্ট্রি। এরপর এইগুলোর আরও ক্লাসিফিকেশানগুলো একটু চট করে দেখে নিই। দেখো আমাদের যে জিনিসটা এখানে জানতে হবে সেটা হচ্ছে কি, দেব আমাদের যে প্রি হিস্টোরিক পিরিয়ড আছে ইন্ডিয়াতে, সেটাকে এবার অ্যাকর্ডিং টু টুলস, মানে কি ধরনের অস্ত্র মানুষজন ব্যবহার করতো তার উপর ডিপেন্ড করে কি হয়েছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু এটাকে আবার টোটাল 5টা ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি, টোটাল 5টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে দেখো স্টোন এজ যে আছে, স্টোন এজের মধ্যে তিনটে ভাগ আছে। স্টোন এজের মধ্যে ভাগ তিনটে কি কি আছে, স্টোন এজের মধ্যে যে ভাগগুলো আছে সেটা হচ্ছে আমাদের প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, মানে ওল্ড স্টোন এজ, লেট স্টোন এজ এবং নিউ স্টোন এজ। লেট স্টোন এজকে অনেক সময় মিড স্টোন এজও বলা হয়ে থাকে, কিন্তু লেট স্টোন এজটাই তোমরা ইউজ করবে। তো এখানে হচ্ছে এই তিনটে কি, এই তিনটে সময় হচ্ছে মানুষ কি করতো, পাথরেরই অস্ত্রশস্ত্র বা যন্ত্রপাতি যা ব্যবহার করা, যা টুলস ব্যবহার করা, সব পাথরের ব্যবহার করতো, প্রস্তর যুগ ছিল। টাইম পিরিয়ডে তোমরা দেখতে পাচ্ছ ওল্ড স্টোন এজ ছিল প্রায় 5 লক্ষ BC থেকে 10,000 BC অবধি, মেসোলিথিক পিরিয়ড ছিল 10,000 থেকে 6,000 BC, নিওলিথিক ছিল 6,000 থেকে 1,000 BC। তারপরে এলো কি, তারপরে এলো চ্যালকোলিথিক পিরিয়ড। চ্যালকোলিথিক পিরিয়ড মানে হচ্ছে স্টোন কপার এজ, মানে প্রস্তর যুগ থেকে বেরিয়ে এসছে এবং সবে তখন আমরা কি করছি, তামার ব্যবহার করতে শুরু করেছি এবং আমরা কি করছি, স্টোন এবং কপারকে কম্বাইন্ড করে আমাদের টুলসগুলোকে ইউজ করছি। এই জন্য এটাকে বলা হচ্ছে চ্যালকোলিথিক পিরিয়ড অর স্টোন কপার এজ, যেটা টাইম পিরিয়ড হচ্ছে 3000 BC থেকে 500 BC, ঠিক আছে, যার মধ্যে বেসিক্যালি আমাদের এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলো বা তোমার বেদিক পিরিয়ড বলো সবটাই কিন্তু এর মধ্যেই পড়ে যায়, টাইম পিরিয়ডে যখন দেখাবো দেখতে পাবে। তারপরে আসছে আয়রন এজ। আয়রন এজ কোন সময়টা বলো তো, আয়রন এজ হচ্ছে বলা হচ্ছে 1500 BC থেকে 200 BC, ঠিক আছে, আয়রন এজ হচ্ছে 1500 BC থেকে 200 BC। এবার এই টাইমটা ওভারল্যাপ করছে কেন, ওভারল্যাপ করছে তার কারণ এর কোনো ক্লিয়ার কাট এভিডেন্স পাওয়া যায়নি। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয়রন, কিছু কিছু সভ্যতা দেখা যাচ্ছে আয়রন হয়তো আগে ইউজ করেছে, কিছু কিছু সভ্যতা আয়রন ইউজ করতে শেখেনি। যেমন আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষেরা কিন্তু আয়রন ইউজ করতে জানতো না। আমাদের ইন্দাস মানে আমাদের ইন্ডিয়ার যে সিভিলাইজেশনগুলো আছে সেখানে দেখতে গেলে লোহার ব্যবহারের প্রথম এভিডেন্স পাওয়া গেছে লেটার বেদিক পিরিয়ডে। কোথায়? সেটা হচ্ছে লেটার বেদিক পিরিয়ড। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা তোমার হচ্ছে যে আর্লি বেদিক পিরিয়ড সেখানে পাওয়া যায়নি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষরা কি করতো, তামার ব্যবহার জানতো, ব্রোঞ্জের ব্যবহার জানতো, সোনার রূপারও ব্যবহার জানতো, কিন্তু আয়রনের ব্যবহার জানতো না, অ্যাটলিস্ট এভিডেন্স এখন অবধি পাওয়া যায়নি। তো এটা গেল কি, এটা গেল আরেকটা ভাগ, ঠিক আছে। তো এই গেল আমাদের কি, এই যে আমি প্রথমে তোমাদের জিনিসগুলো পড়িয়ে দিলাম যে আমাদের প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, হিস্ট্রি এবং যে ভাগগুলো, এটা তোমাদের মাথায় ঢুকে ঢুকিয়ে দাও, কারণ এই টার্ম দেখো এইগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন হয়তো খুব বেশি আসবে না, কিন্তু এই টার্মগুলো তোমাদের এখানে পড়াতে পড়াতে বারবার আসবে, যে কারণে আমি তোমাদেরকে এই জিনিসগুলো এখানে বলে দিলাম।
এরপর আমরা কি করবো, এরপর আমরা প্রপার হচ্ছে আমাদের যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা যেটা, সেই সিন্ধু সভ্যতাতে পড়ানোর দিকে ঢুকবো। ওকে, প্রথমে আমরা কি দেখবো, প্রথমে আমরা দেখবো অরিজিন অ্যান্ড ফেজ, তার উৎপত্তি কী হয়েছিল এবং কী কী স্টেপ বাই স্টেপ সে এভাবে কীভাবে ডেভেলপ করেছিল। প্রথমত তোমাদের এখানে জানতে হবে যে স্যার জন মার্শাল ছিলেন প্রথম ব্যক্তিত্ব যিনি কিন্তু প্রথম এই টার্মটা ইউজ করেছিলেন কি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। কেন? কারণ ইন্দাস নদীর তীরে বা সিন্ধু নদীর তীরে এই সিভিলাইজেশনের প্রথম যে এক্সকাভেশন সাইটটা সেটা পাওয়া গিয়েছিল সিন্ধু নদীর তীরে। এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখবে সিন্ধু নদীর ধারে ধারে, সিন্ধু নদীর যে আমাদের পাঁচটা ব্রাঞ্চেস আছে, রবি, বিয়াস, সতলুজ, বাকিগুলো আমি ভুলে গেলাম এই মুহূর্তে, সরি। তো পাঁচটা যে আছে আমাদের, ঝেলাম, চেনাব, কারেক্ট, হ্যাঁ, ঝেলাম, চেনাব, রবি, বিয়াস, সতলুজ, যে পাঁচটা আমাদের ট্রিবিউটারিজ আছে ইন্দাসের, তার ধারে ধারে কিন্তু মূলত আমাদের এর সাইটগুলো, এক্সকাভেশন সাইটগুলো পাওয়া যায়। তাই এই নাম অনুযায়ী একে কী বলা হয়, এর নাম অনুযায়ী একে বলা হয় সিন্ধু সভ্যতা, হিন্দিতে বলা হয় কি সিন্ধু ঘাঁটি সভ্যতা, বাংলায় বলে সিন্ধু সভ্যতা, আর ইংরেজিতে বলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এছাড়াও অনেক সময় একে কী বলা হয়, অনেক সময় একে বলা হয়ে থাকে হরপ্পান সিভিলাইজেশনও বলা হয়ে থাকে। তার কারণ প্রথম এক্সকাভেটেড সাইট ছিল এর কি, হরপ্পা, তার নাম অনুযায়ী একে হরপ্পান সিভিলাইজেশনও বলা হয়ে থাকে। অথবা দেখো বলা হচ্ছে অ্যান অল্টারনেটিভ টার্ম ফর দ্য, এই পয়েন্টটা, অ্যান অল্টারনেটিভ টার্ম ফর দ্য কালচার ইজ সরস্বতী সিন্ধু সিভিলাইজেশন, বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ দ্য ইন্দাস ভ্যালি সাইটস হ্যাভ বিন ফাউন্ড অ্যালং ঘাগ্গর হাকরা রিভার। ঘাগ্গর হাকরা রিভারের পাশেপাশে এটা পাওয়া গেছে, সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক সময় এটাকে কী বলা হয়, এটাকে অনেক সময় সরস্বতী সিন্ধু সিভিলাইজেশনও বলা হয়ে থাকে। সরস্বতী নদী তো বলা হয়ে থাকে আগে ওই সময় প্রবাহিত ওখানে হতো, এখন সেটা শুকিয়ে গেছে আর কি। যেটা তোমরা সকলেই জানো যে আলাহাবাদে যে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম আছে, যেখানে যমুনা গিয়ে কোথায় মিশেছে, গঙ্গাতে, সেখানেও কেউ কেউ বলে যে মাটির নিচে সরস্বতী নদী বয়ে গেছে, এবং ওখানে অ্যাকচুয়ালি আমরা উপরে ফিজিক্যালি দুটো নদী দেখতে পাই, কিন্তু মাটির নিচ দিয়ে গিয়ে ওখানে সরস্বতী নদীও মিশেছে, তিনটে নদী মিশেছে। তাই ওকে বলা হয় ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজের কাছে। জিওগ্রাফি তো তোমরা জানো, জিওগ্রাফি তোমরা পড়েছ। তাহলে এই গেলো কি, এই গেলো হচ্ছে আমার এর নামগুলো। এরপর আমরা কি দেখবো, এরপর দেখো বলা হচ্ছে কি যে হরপ্পান সিভিলাইজেশন ফর্মস পার্ট অফ প্রোটো হিস্ট্রি অফ ইন্ডিয়া। এটা তোমাদের বলে দিলাম যে প্রোটো হিস্ট্রি কেন, এটা তোমাদের আগে বলে দিয়েছি, কারণ এখানে টার্নটা আসবে। প্রোটো হিস্ট্রি কি তোমরা সকলে জানো, এখানে আর বলছি না। অ্যান্ড অ্যান্ড ইটস অলসো বিলং টু ব্রোঞ্জ, যেটাকে বলা হয় কোথায়, ব্রোঞ্জ এজে এটা বিলং করতো, বা তোমরা কিছুটা বলতে পারো অলসো কল্ড চ্যালকোলিথিক সিভিলাইজেশন, যেটা হচ্ছে মানে স্টোন কপার বলা হচ্ছিল। তো কপারের পরেই হচ্ছে কি, কপারের পরে পরে ব্রোঞ্জ এজও এসে গিয়েছিল, ওই চ্যালকোলিথিক পিরিয়ডের মধ্যে পড়ে যায়। কপার ওয়াজ দ্য ফার্স্ট মেটাল ইউজ বাই ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এটা তোমরা সকলেই জানো। এরপর বলা হচ্ছে দেখো যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন গ্র্যাজুয়ালি ডেভেলপড এ ফুল ফ্লেজ সিভিলাইজেশন হুইচ হ্যাজ বিন এস্টাবলিশ থ্রু দ্য কন্টিনিউয়াস সিকোয়েন্স অফ স্ট্র্যাটা নেমড অ্যাজ প্রি হরপ্পান, আর্লি হরপ্পান, ম্যাচিওর হরপ্পান, লেট হরপ্পান স্টেজেস অর ফেজেস। আমি তোমাদের প্রথমে এখানে টাইটেলে কি বললাম যে অরিজিন অ্যান্ড ফেজ, মানে পরপর পরপর হয়েছে, প্রথমে কি প্রাক হরপ্পা, তারপর হচ্ছে আদি হরপ্পা, তারপর হচ্ছে ম্যাচিওর হরপ্পান, তারপর হচ্ছে লেট হরপ্পান, এইরকম স্টেজ টাইম লাইন অনুযায়ী এরকম স্টেজ কিন্তু এই সভ্যতার মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। কারণ একটা সভ্যতা তো সারা মানে তার যে যত কয়েকশো বছর ধরে সেটা ছিল, সেটা যে সবসময় সেম থাকবে তার তো কোনো মানে নেই, তার কিছু কিছু ডেভেলপমেন্ট হবে ধীরে ধীরে। তো সেটাই এখানে বলা হয়েছে, ধীরে ধীরে তার যে ডেভেলপমেন্ট হচ্ছিলো সেটার উপর ডিপেন্ড করে একে এই ফেজগুলোতে ভাগ করা যায়। ফোর সাইটস হ্যাভ বিন এক্সকাভেটেড ইন রিসেন্ট ইয়ার, একদম রিসেন্ট যে আমাদের সাইটগুলো এক্সকাভেট করা হয়েছে সেগুলো কী কী, সেগুলো হচ্ছে আমাদের মেহেরগড়, আমরি, কালীবঙ্গান অ্যান্ড লোথাল। এবং তোমাদের যদি জিজ্ঞেস করে কোথাও যে একদম লেটেস্ট সাইট কোনটা, সেটা হচ্ছে হরিয়ানার রাখিগড়ি। হরিয়ানাতে রাখিগড়ি যে আছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ইন্ডিয়ান সাইটে একদম লেটেস্ট সাইট হচ্ছে রাখিগড়ি। আর এমনি লেটেস্ট এক্সকাভেশনে পাওয়া গেছে মেহেরগড়, আমরি, কালীবঙ্গান, লোথাল, এগুলো সব কম্পারেটিভলি রিসেন্ট। এবার বলা হচ্ছে এই যে ফেজগুলো সম্বন্ধে তোমাদের বললাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ফেজ, সেই ফেজগুলো সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক যে এই ফেজগুলোতে কী কী হয়েছিল। দেখো ফার্স্ট ফেজ যেটাকে বলা হচ্ছে, তোমরা বলতে পারো আর্লি হরপ্পান, সেখানে কী বলা হচ্ছে, দ্য সিকোয়েন্স বিগিনস উইথ দ্য ট্রানজিশন অফ নোম্যাডিক হার্ডসম্যান টু সেটেলড এগ্রিকালচারিস্ট ইন ইস্টার্ন বালুচিস্তান। অর্থাৎ বলা হচ্ছে প্রথম কীভাবে শুরু হয়েছিল, যে প্রথমে কি ছিল, নোম্যাডিক হার্ডসম্যান মানে যাযাবর ছিল
যারা পশুপালন করতো, পশুপালন তাদের প্রধান জীবিকা ছিল। ধীরে 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 তারা কি করলো, যখন মানুষ চাষবাস করতে শিখলো, স্টোন এজ থেকে এসে যখন চ্যালকোলিথিক পিরিয়ডে এন্টার করলো, তখন কি করলো, তারা টুলস ভালো, আরো একটু উন্নত টুলস বানাতে শিখলো এবং তারা ধীরে 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 চাষ করতে শিখলো। তখন তারা বুঝলো কি, যে আমি নদীর ধারে যে মাটি আছে সেখানে যদি চাষবাস করি আমার খাবারের একটা সংস্থান হতে পারে, তারা মানুষ বুঝতে শিখলো। তাহলে ধীরে ধীরে তারা কি হলো, নোম্যাডিক হার্ডসম্যান থেকে এগ্রিকালচারিস্টে কনভার্ট হলো, মানে চাষিতে বা কৃষকে ধীরে ধীরে কনভার্ট হলো এবং একটা জায়গায় কি সেটেল করলো। আগে ছিল যাযাবর, তারপরে সেটেল ডাউন করলো। নেক্সট সেকেন্ড ফেজ যেটা, বা তোমার আর্লি হরপ্পান ফেজ যেটাকে বলা হচ্ছে সেকেন্ড ফেজ, সেখানে কি হলো, সেখানে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস উইথ দ্য গ্রোথ অফ লার্জ ভিলেজেস অ্যান্ড দ্য রাইজ অফ টাউন ইন দ্য ইন্ডাস ভ্যালি। এবার প্রথম যখন মানুষ সেটেল করতে শুরু করলো, ধীরে 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 করলো, সেখানে গ্রাম তৈরি হলো, গ্রামগুলো ধীরে ধীরে গ্রোথ করতে শুরু করলো, গ্রোথ করে ধীরে ধীরে গেলো আরবানাইজেশন হলো বা টাউন তৈরি হলো, যেটা আমাদের মেসোপটেমিয়া কি ছিল। মেসোপটেমিয়া এটাও কোশ্চেন হয় যে আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে সব থেকে আরবান সেটেলমেন্ট কোনটা ছিল, যে সাইটগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে মহেঞ্জোদাড়ো। মহেঞ্জোদাড়োতে সব থেকে বেশি সুযোগ সুবিধা এবং সব থেকে বেশি উন্নত মানে ইকুইপমেন্ট দেখতে পাওয়া যায় অ্যারেঞ্জমেন্টের মধ্যে, এটা হচ্ছে সব থেকে আরবান সিটি ছিল। নেক্সট থার্ড ফেজ যেটা, যেটা হচ্ছে আমাদের ম্যাচিওর হরপ্পান ফেজ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লিডস টু দ্য ইমার্জ অফ দ্য গ্রেট সিটিজ। এবার সেইখান থেকে ধীরে ধীরে কি হলো, আরবানাইজেশনের পরে বড় বড় এবার টাউন হতে শুরু করলো, এবং লাস্ট ফেজ যেটা সেখানে কি হলো, এন্ডস উইথ দ্য ডিক্লাইন, তারপর ধীরে ধীরে সেটা কি হলো, ধ্বংস হয়ে গেল। এইভাবে টোটাল চারটে স্টেজ আমরা এখানে দেখতে পাই। এবার বলা হচ্ছে, দেখো মোর দেন 100 সাইটস বিলঙ্গিং টু দিস সিভিলাইজেশন হ্যাভ বিন এক্সকাভেটেড অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য রেডিও কার্বন ডেটিং ইট স্প্রেড ফ্রম 2500 টু 1750 BC। এর টাইম লাইন থেকে তোমরা বুঝতে পারছো যে কেন আমি বলেছিলাম এটা চ্যালকোলিথিকের মধ্যে পড়ে, কারণ চ্যালকোলিথিক কবে থেকে পড়ে, চ্যালকোলিথিকের টাইম পিরিয়ড হচ্ছে আমাদের 3000 থেকে 500 BC। আর এখানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে 2500 থেকে 1750 BC, তার মানে কি এই চ্যালকোলিথিক পিরিয়ডের মধ্যেই পড়ছে। তার মধ্যেও দেখো এবার যে ফেজগুলো আছে, ফেজগুলো কী কী আছে, একটা হচ্ছে কি ডেভেলপিং ফেজ, হাউএভার আদার টাইমিংস অলসো প্রিভেলেন্ট অ্যাকর্ডিং টু সাম স্কলার্স। এবার এই আর কি বলবো, প্রি হরপ্পান, আর্লি হরপ্পান, লেট হরপ্পান, ম্যাচিওর হরপ্পান, লেট হরপ্পান, এরকম যেমন কিছু দিয়েছে, সেরকম আরও কিছু স্কলার আরও অন্যরকমভাবে এটাকে ভাগ করেছে। সেটা কী কী, ডেভেলপিং ফেজ হচ্ছে 3500 থেকে 2600 BC, মানে কেউ কেউ মনে করছেন ওটা 2500 তারও আগের থেকে এটা তো উৎপত্তি হয়েছে। ডেভেলপ ফেজ কি 2600 থেকে 1900 BC, আর ডিক্লাইনিং ফেজ হচ্ছে 1900 থেকে 1300 BC। এইটাও কিন্তু এলো কন্ট্রোভার্সিয়াল, কিন্তু আমি তোমাদের জানিয়ে রাখলাম, এটাও কিন্তু তোমাদের অনেক জায়গায় অনেক বিজ্ঞানী এই টাইম লাইনটাকেও কিন্তু ওনারা ঠিক মনে করেন বা ওনারা এটাকে মেনটেন করেন। কপার, ব্রোঞ্জ অ্যান্ড সিলভার ওয়ার নোন বাট নট আয়রন, যেটা তোমাদের আমি বললাম যে আয়রন এই সময় ছিল না। আয়রন এসেছিল কবে, আয়রন এসেছিল প্রথম আমাদের লেট বেদিক পিরিয়ডে। এরপর দেখো বলা হচ্ছে কি, এরপর বলা হচ্ছে কন্টেম্পোরারি সিভিলাইজেশন, অর্থাৎ সমসাময়িক সভ্যতা আমাদের কি কি ছিল। সমসাময়িক সভ্যতা ছিল আমাদের, এক হচ্ছে সরি হ্যাঁ এক হচ্ছে আমাদের কি ছিল, এক ছিল হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতা, সুমেরীয় সভ্যতা যেটাকে বলা হয়ে থাকে, মডার্ন ইরাকে এখন যেটা বর্তমান, ইজিপসিয়ান বা আমাদের ইজিপ্টের যে সভ্যতা, মিশরীয় সভ্যতা ছিল, আর একটা ছিল চৈনিক সভ্যতা। এই তিনটে সমসাময়িক সভ্যতার কিন্তু নিদর্শন আমরা পেয়েছি, যেটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সঙ্গে ছিল। এবং তার মধ্যে সুমেরীয় সভ্যতার সঙ্গে তো আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ব্যবসায়ী হতো। আচ্ছা এখানে তোমাদের একটা কথা বলে দিই, যে তোমরা যদি এরকমভাবে যে তোমাদের পড়াচ্ছি এরকমভাবে যদি একদম খুব ডিটেলস আরও ডেপথে ঢুকে WBCS এর পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাও, তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু আমাদের এই কোর্সটাকে অ্যাভেল করতে পারো, যেটা হচ্ছে আমাদের WBCS এর ফুল প্যাকেজ। এখানে কিন্তু সমস্ত জিনিস একদম পুরো 100% সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কভার করা হয়েছে, PDF তোমাদের নোটস প্রোভাইড করে দেওয়া হয়েছে, ভিডিও লেকচার সহ যেমনভাবে তোমাদের পড়াচ্ছি, তার সঙ্গে মক টেস্ট এখানে ইনক্লুড আছে, তোমরা প্র্যাকটিস করতে পারো যত খুশি। তার সঙ্গে সঙ্গে আমাদের কি আছে, ডাউট ক্লিয়ারিং গ্রুপও তৈরি করা আছে, যেখানে ফ্যাকাল্টিরা যুক্ত আছেন, ওনারা ইনস্ট্যান্ট তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবেন। এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে একদম ডেপথে ঢুকে তোমাদেরকে, ডেপথে ঢুকে টু দি পয়েন্ট এখানে পড়ানো হয়েছে, তো অতএব তোমরা এই কোর্সটা কিন্তু অ্যাভেল করতে পারো। ওকে নেক্সট, এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট, বা আমার যে মানে কতটা এরিয়া জুড়ে এটা বিস্তৃত ছিল সেটা সম্বন্ধে আমরা একটু দেখে নেবো। ওকে তো এখানে দেখো তোমাদের এই যে ডায়াগ্রামটা দেখানো হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমাদের
এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এটার যে বর্ডার আর কি, মানে সব থেকে উত্তরে কি ছিল, সব থেকে দক্ষিণে কি ছিল, পূর্ব পশ্চিমে কি ছিল, এটা আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো সবসময় মনে রাখবে আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে সব থেকে উত্তরে কি ছিল, সব থেকে উত্তরে বা নর্থ মোস্ট পোর্ট পোর্শন ছিল ম্যান্ডা, একদম সাউথে ছিল কি ধামিয়াবাদ যেটা এখন মহারাষ্ট্রে বর্তমান, পূর্ব দিকে ছিল আলমগীরপুর, আর পশ্চিমে কি ছিল, পশ্চিমে ছিল সুপ্তাগেন্ডর। এই চারটে নামই তোমাদের মনে রাখতে হবে, এটাই হচ্ছে আমাদের কি বর্ডার, এটা হচ্ছে আমাদের বর্ডার। আর ম্যাপে দেখে নাও এরিয়াটা কতটা ছিল, সেটা হচ্ছে এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, ভারত পাকিস্তান মিলিয়ে এই পুরো এলাকাটার মধ্যে আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা ছড়িয়ে পড়েছিল। ওকে, এরপর আমরা এর মেজর সাইটস গুলো নাম একটু দেখে নেবো। এখানে এটা আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তান অনুযায়ী ভাগ করে দেওয়া আছে, কারণ এটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন করে নেওয়া হয়। মেজর সাইটস ইন পাকিস্তান, পাকিস্তানের মেজর মেজর সাইটগুলো কি কি, সেটা হচ্ছে একটা হচ্ছে তো হরপ্পা তোমরা সকলেই জানো, যেটা হচ্ছে আমাদের অন রাবি রিভার ইন ওয়েস্ট পাঞ্জাব। ওয়েস্ট পাঞ্জাব, এই পাঞ্জাবটা কিন্তু পাকিস্তানের পাঞ্জাব, নট আমাদের ইন্ডিয়ার পাঞ্জাব, পাকিস্তানের পাঞ্জাব। তো হরপ্পা, মহেঞ্জোদারো যেটা ইন্দাস নদীর তীরে বর্তমান, এবং চানহুদারো যেটা সিন্ধু নদীর তীরে বর্তমান, সিন্ধু নয় সরি সিন্ধ নদীর তীরে বর্তমান, ঠিক আছে, সিন্ধ নদীর তীরে বর্তমান, নট সিন্ধু, সিন্ধু তো ইন্দাসটাই। এটা হচ্ছে পাকিস্তানের মেজর সাইট। এবার আমাদের ইন্ডিয়ার মেজর সাইট কি কি, ইন্ডিয়ার মেজর সাইট হচ্ছে লোথাল, রামপুর, সুপ্তটোটা যেটা হচ্ছে গুজরাটে বর্তমান, কালীবঙ্গান হচ্ছে আমাদের রাজস্থানে মানে বর্তমানে রাজস্থানে, বানাউলি হচ্ছে হিসারে বর্তমান, আলমগীরপুর ওয়েস্টার্ন ইউপি, এবং লাস্টে যেটা তোমাদের বলছিলাম যে হরিয়ানাতে যে রাখি গাড়ি আছে, যেটা হচ্ছে আমাদের লার্জেস্ট অ্যান্ড লেটেস্ট সাইট অফ ইন্ডিয়া। এটা না তো শুধুমাত্র লার্জেস্ট সাইট, আমাদের ইন্ডিয়ার সব থেকে অ্যাকচুয়ালি সব থেকে বড় সব সাইট কোনটা ছিল, অ্যাকচুয়ালি সব থেকে বড় সাইট ছিল মহেঞ্জোদারো, কিন্তু সেটা আছে পাকিস্তানে। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করে ভারতের মধ্যে সব থেকে বড় সাইট কোনটা আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের, সেটা হচ্ছে রাখি গাড়ি, এবং ওটা লেটেস্টও, এই দুটোই মনে রাখবে, হরিয়ানার রাখি গাড়ি হচ্ছে লার্জেস্ট অ্যান্ড লেটেস্ট অফ ইন্ডিয়ান সাইটস। এর টোটাল এরিয়া কত ছিল, টোটাল এরিয়া ছিল প্রায় 12,99,600 স্কোয়ার কিলোমিটার। ক্যাপিটাল সিটিস ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, এটা এদেরকে কি বলা হতো, টুইন ক্যাপিটাল বলা হতো। এটা এই টার্মটা ইউজ করেছিলেন কি, এই টার্মটা ইউজ করেছিলেন স্টুয়ার্ট পিগট, টুইন ক্যাপিটাল হরপ্পা এবং মহেঞ্জোদারো। আর আমাদের বন্দর কি কি ছিল, পোর্ট সিটিস তার মধ্যে ছিল লোথাল, যেটা হচ্ছে আমাদের এনসিয়েন্ট এবং সব থেকে বড় পোর্ট ছিল সেই সময়, এছাড়া সুক্তাগেন্ডর, আলাহাদিনু, বালাকোট এবং কুন্টাসি, এগুলো হচ্ছে কি, এগুলো সবই হচ্ছে আমাদের বন্দর শহর ছিল। এই নামগুলো প্রত্যেকটাই মনে রাখবে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন করে, বিশেষ করে লোথালটা তো অবশ্যই মনে রাখবে, লোথালটাকে কোশ্চেনে জিজ্ঞেস করে। এরপর আমরা দেখবো কি, এরপর আমরা এর টাউন প্ল্যানিং দেখে নেবো, মানে জিনিসগুলো সম্বন্ধে একটু দেখে নেবো, দেখে নেওয়ার পর আমরা সাইটগুলোতে ঢুকবো যে কোন কোন সাইটে ইম্পর্টেন্ট কী কী পাওয়া গিয়েছিল। দেখো টাউন প্ল্যানিং এদের কিন্তু খুব খুব ভালো টাউন প্ল্যানিং ছিল। এখানে পাশে যে ছবিটা তোমাদের এখানে ইনক্লুড করা আছে, এই যে এই ছবিটা, এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো যে এদের টাউন প্ল্যানিং কত সুন্দর, এভাবে হচ্ছে স্কোয়ার শেপে, স্কোয়ার শেপে কি সুন্দর হচ্ছে টাউন প্ল্যানিং ছিল, ঠিক আছে। দেখো এটা বলা হচ্ছে যে ইন্দাস ভ্যালি পিপল ওয়ার প্রাইমারিলি আরবান পিপল অ্যান্ড ইলাবোরেট টাউন প্ল্যানিং ওয়াজ দেয়ার, ঠিক আছে, ফলোয়িং দি গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম মানে কি, এরকম চৌকো 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 ছক্কাটা ভাবে যে থাকবে সেটাকে বলে গ্রিড সিস্টেম। রোডস ওয়ার ওয়েল কাট ডিভাইডিং দ্য টাউন ইন্টু লার্জ রেক্ট্যাঙ্গুলার স্কোয়ার ব্লক। গ্রিড সিস্টেম কিছুটা এটাই যে বললাম যে ছক্কাটা ছক্কাটা মানে রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল হিসেবে থাকবে, এটাকে বলা হয় গ্রিড সিস্টেম। অ্যান্ড ল্যাম্প পোস্ট আর অ্যাট ইন্টারভেলস ইন্ডিকেট দ্য এক্সিস্টিং অফ স্ট্রিট লাইটনিং, মানে বুঝতে পারছো এখনই হচ্ছে স্ট্রিট লাইট সব জায়গায় আমাদের পাওয়া যায় না, অত বছর, অত বছর আগেকার, 4,000 বছর আগেকার সভ্যতাতে স্ট্রিট লাইটিং ছিল, মানে তারা কত উন্নত ছিল ভাবো একবার। এছাড়া বলা আছে দ্য স্ট্রিটস ওয়ার কোয়াইট ব্রড, ভ্যারিং ফ্রম 9 ফিট টু 34 ফিট ইন ব্রেথ। 9 ফুটের রাস্তা এখনকার দিনে গলির মধ্যে তুমি পাবে না, ঠিক আছে, তখনকার দিনে 9 ফুট মিনিমাম, 9 ফুট থেকে 34 ফুট অব্দি চড়া রাস্তা ছিল। বার্নড ব্রিক্স অফ গুড কোয়ালিটি অ্যান্ড ওয়ার ইউজ ফর বিল্ডিং মেটেরিয়ালস এক্সেপ্ট ইন রাংপুর অ্যান্ড কালীবঙ্গান। এলসওয়্যার ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড মাড ব্রিক্স ওয়ার ইউজ, বাকি সমস্ত জায়গায় কি হতো, সমস্ত জায়গায় কন্টেম্পোরারি মানে সমসাময়িক যে সভ্যতা ছিল, মানে সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, এরা কি করতো, এরা হচ্ছে কাদার তৈরি ইট ব্যবহার করতো, মাড ব্রিক, এমনি প্লেন মাটি দিয়ে ইট দিয়ে মানে কাদাকে লেপে বা কাদাকে একটা ছাঁচে ফেলে যে ইট তৈরি হতো সেটাই তারা ব্যবহার করতো। একমাত্র আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কি ছিল, বার্ন ব্রিক বা পোড়ানো ব্রিক ইউজ করা হতো, পোড়ানো ইট ইউজ করা হতো,
এক্সেপ্ট কি, এক্সেপ্ট হচ্ছে রংপুর আর কালীবঙ্গান, এই দুটো মনে রাখবে। শুধুমাত্র রংপুর এবং কালীবঙ্গানে এর এভিডেন্স পাওয়া যায়নি বার্ন পিকে, বাকি সমস্ত সাইটে কিন্তু পাওয়া গেছে। আচ্ছা, ইট ইজ স্পেশালি নোটওয়ার্দি দ্যাট অলমোস্ট এভরি হাউস হ্যাড ইটস ওন ওয়েল, বাথরুম, কোর্টিয়ার, ড্রেন, কিচেন, মানে একদম ওয়েল প্ল্যান্ড ফ্ল্যাট সিস্টেম ছিল বাড়িগুলো আর কি, সমস্ত কিছু ছিল, নিজেদের বাথরুম ছিল, এখন বাথরুম নেই, ঠিক আছে, এখন হচ্ছে সব মানে কি বল, স্বচ্ছ ভারত পে করে সব গ্রামে গঞ্জে বাথরুম তৈরি করা হচ্ছে। এছাড়া দেখো নেক্সট বলা হচ্ছে, দেয়ার ওয়াজ এ গুড ড্রেনেজ সিস্টেম অ্যান্ড ড্রেনস ওয়ার মেড অফ মর্টার, লাইম অ্যান্ড জিপসাম অ্যান্ড কভার্ড বাই মাড ব্রিক স্ল্যাব, মানে না তো শুধুমাত্র ওদের ভালো ড্রেন সিস্টেম ছিল, সেই ড্রেনটার উপরে কভারও দেওয়া ছিল, ঠিক আছে, মানে এমন নয় যে এমনি খোলা হাই ড্রেন আছে, ঠিক আছে, এবার পড়ে গেল লোকে আলাদা ব্যাপার, সেটা কারো দেখার দরকার নেই, সেসব না, একদম পুরো ভালো করে স্ল্যাব লাগানো আছে, এমন লাগানো ছিল আর কি, এমন ভালো ড্রেনেজ সিস্টেম ওখানে ছিল। এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো ইকোনমিক ফিচার, সেটা গেল কি আমাদের টাউন প্ল্যানিং সম্বন্ধে আমরা দেখে নিলাম। এবার অর্থনীতিটা সেখানে কিরকম ছিল, ইকোনমিক ফিচার্সগুলো আমরা একটু দেখে নেই। দেখো ইকোনমিক ফিচার্সের মধ্যে প্রথমেই বলছে যে ট্রেড ডিপেন্ডস অন বার্টার সিস্টেম, মানে বিনিময় প্রথা, বিনিময় প্রথার উপর তারা মূলত নির্ভর করত। মেন অকুপেশন, প্রধান জীবিকা ছিল তাদের কৃষিকাজ, এবং তার মধ্যে হচ্ছে মেন আমাদের খাদ্যশস্য কী ছিল, হুইট এবং বার্লি, গম এবং বার্লি হচ্ছে আমাদের মেন খাদ্যশস্য ছিল। ট্রেড বা কমার্স, তারা ব্যবসা বাণিজ্য করত মূলত কি, দেখো বলা হয়েছে এখানে ফরেন ট্রেড উইথ মেসোপটেমিয়া অর সুমেরিয়ান অ্যান্ড বাহরিন, বাহরিন এবং সুমেরীয় সভ্যতার সঙ্গে তাদের এ হতো, ফরেন এক্সচেঞ্জ হতো। এক্সচেঞ্জ কী হতো, ইম্পোর্ট এক্সপোর্ট, আমদানি রপ্তানি কী হতো, এক্সপোর্ট হতো বা রপ্তানি হতো কি, এগ্রিকালচারাল প্রোডাক্ট, যেহেতু আমাদের এখানে এগ্রিকালচার ভালো হতো তাই সেটা আমরা রপ্তানি করতাম, তুলোর জিনিসপত্র রপ্তানি করতাম, রেড পটারি পেন্টেড, ঠিক আছে, লাল রঙের কাজ করা হচ্ছে মাটির পাত্র আমরা সেখানে কি করতাম, এবং তার উপর কি করা, তো কালো রঙের ডিজাইন করা থাকতো, সেইগুলো আমরা ওখানে ইম্পোর্ট করতাম, মানে সরি এক্সপোর্ট করতাম। প্রোডাকশন অফ কটন, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ দ্য ফার্স্ট সিভিলাইজেশন টু প্রডিউস কটন ইন দ্য ওয়ার্ল্ড, ভাবতে পারছো, প্রথম আমরা সুতি আমদানি করেছিলাম, সুতি সুতি প্রথম তৈরি করেছিল আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যে কারণে তো বাংলার সুতো এখনও পৃথিবী বিখ্যাত, যদিও ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে বাংলা পড়তো না, আমি তবুও বললাম। রিলিজিয়াস ফিচার, তাদের ধার্মিক গুণাবলী কী ছিল বা ধর্ম টর্ম তারা কী কী রকম কী বিশ্বাস করতো, প্রথমত হচ্ছে কোনো মন্দিরে নিদর্শন পাওয়া যায়নি, নো এভিডেন্স অফ টেম্পল ওয়াজ ফাউন্ড, এভিডেন্স অফ আইডল ওরশিপ অফ মাদার, মাদার এটা হচ্ছে মাদার গডডেস হবে, নট গুডনেস, সরি সরি, মাদার গডডেস বা মাতৃকা দেবী অর শক্তি, মানে প্রকৃতিকে তারা মা রূপে পূজা করতো। এছাড়া হচ্ছে দেয়ার একমাত্র রোপারে হচ্ছে দেয়ার ইজ নো এভিডেন্স অফ মাদার গডডেস, একমাত্র রোপারে যে আমাদের সেটেলমেন্ট ছিল বা রোপারে আমরা যখন এক্সকাভেট করেছি সেখানে কিন্তু এই মাতৃকা দেবী বা শক্তির যে মূর্তি পূজা করা হতো সেটার কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এই এক্সেপশনাল কেসগুলো সবসময় মনে রাখবে, এগুলো কোশ্চেন করে। এভিডেন্স অফ পশুপতি মহাদেব অব লর্ড অফ অ্যানিমেলস, যেটাকে বলা হয় প্রোটোশিবা, সেটাও পাওয়া গেছে। এছাড়া প্রকৃতিকে তো পূজা করা হয়েছে, নেচার ওয়ার্শিপেরও আমরা এখানে এভিডেন্স পেয়েছি। নেক্সট বলা হচ্ছে যে অ্যানিমেল যে ওয়ার্শিপ করা, তার মধ্যে কী কী ছিল, তার মধ্যে ছিল ইউনিকর্ন, ইউনিকর্ন, অক্স, হাম্পড বুল, এক্সিস্টেন্স অফ কাউ বাট নো এভিডেন্স ওয়াজ ফাউন্ড, গরুর কিন্তু কোনো এভিডেন্স এখানে পাওয়া যায়নি, ঠিক আছে, মুদ্রা টুদ্রাতে দেখতে পাওয়া গেছে তাদের ছবি, কিন্তু কাউ বোনস যেটা সেটা পাওয়া যায়নি, হর্স বোন পাওয়া গেছে, ঘোড়ার হাড় পাওয়া গেছে, কিন্তু গরুর কোনো হাড় এখানে পাওয়া যায়নি। আর ইউনিকর্ন কি, যেটা অনেকে এখন বলে যে ইউনিকর্ন হচ্ছে অ্যাকচুয়ালি কি রাইনোসরাস বা গন্ডার যেটা, সেটাকেই তখনকার দিনে মানুষ ইউনিকর্ন ইউনিক করে লাফাতো। আচ্ছা, ট্রি ওরশিপ হচ্ছে পিপল ট্রিকে ওরশিপ করা হতো, আর ফায়ার ওরশিপ, আগুনকে যে পূজা করা হতো, যেটা হচ্ছে হাভন কুন্ড, পাওয়া গেছে কোথায়, কালীবঙ্গানে, এটা তোমাদের মনে রাখতে হবে, এটাও ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে আমাদের হাভন কুন্ড পাওয়া গেছে কোথায়, সেটা হচ্ছে কালীবঙ্গানে পাওয়া গেছে। এখানে সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্রোটোশিবা, প্রোটোশিবার ছবি হচ্ছে এটা, তার চারপাশে আমরা বেশ কিছু অ্যানিমেল দেখতে পাচ্ছি, প্রোটোশিবা বা পশুপতি শিবকে কি বলতো, পশুদের দেবতা রূপে সেই সময় পুজো করা হতো। ওকে, নেক্সট আমরা দেখবো কি, নেক্সট আমরা দেখবো এদের আর্ট অ্যান্ড কালচার সম্বন্ধে। আর্ট অ্যান্ড কালচার, দেখো প্রথমে বলা হচ্ছে কি যে ইন্ডাস ভ্যালি পিপল ওয়ার ভেরি ফন্ড অফ মোর অর লেস, সরি এটা বারবার ডিস্টার্ব হচ্ছে পেনটা, হ্যাঁ, ইন্ডাস ভ্যালি পিপল ওয়ার ফাউন্ড ভেরি ফন্ড
অফ মোর অর লেস লাইক দি মেল অর্নামেন্টস, মানে পুরুষেরাও কি করতো সেই সময় সোনা রুপো কপার ব্রোঞ্জ এছাড়া বিভিন্ন দামি পাথরের কি করতো গয়না পরতো এবং নিজেদেরকে সাজিয়ে রাখতো। ঠিক আছে, দেখবে তো মহাভারত পিরিয়ডে, দেখবে মহাভারতও তো সবাই দেখা যায় যে রাজারাও হচ্ছে এরকম লম্বা লম্বা চুল রাখতো, বড় বড় গয়না পরে ঘুরতো, যে সিরিয়াল টিরিয়াল দেখানো হয় ওগুলো কিন্তু মিথ্যা কিছু নয়, ওগুলো কিন্তু সত্যি এভিডেন্স পেয়েছে বলে সব সিরিয়াল এরকম দেখানো হয়। এছাড়াও বলা হচ্ছে, এদের বলছে দেখো যে অর্নামেন্টস ওয়ার ওর্ন বাই বোথ মেন অ্যান্ড ওমেন, রিচ পুয়ার, অ্যান্ড ওমেন ওয়ার ওর হেভি ব্যাঙ্গেলস, মানে খুব ভারী ভারী মোটা মোটা চুড়ি পরত মহিলারা, ইন প্রফিউশন, লার্জ নেকলেস, বড় বড় নেকলেস পরতো, কানে দুল পরতো, ব্রেসলেট পরতো, এছাড়া হচ্ছে ফিঙ্গার রিং মানে আংটি পরতো, নোজ স্টাড, নাকে নাকছাবি পরতো, এছাড়া অ্যাঙ্কেল মানে, অ্যাঙ্কেল মানে হচ্ছে নূপুর, নূপুর টাইপের জিনিসপত্র কিন্তু, মানে সব রকম গয়নাই কিন্তু তখনকার দিনে মহিলারা ব্যবহার করতো এবং তার সঙ্গে সঙ্গে ছেলেরাও কিন্তু যথেষ্ট অ্যামাউন্টের গয়না ইউজ করতো। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা এর সাইটগুলো সম্বন্ধে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ব্যাপারগুলো দেখে নেবো। দেখো সাইটগুলো সম্বন্ধে আমি কিন্তু শুধুমাত্র ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখানে তুলে রেখেছি, কারণ প্রত্যেকটা সাইটে এত জিনিস পাওয়া গেছে, সমস্ত কিছু যদি তোমাদের আমি এখানে মানে বোঝাতে বসি তোমরা না তো মনে রাখতে পারবে আর না তোমাদের সেটা কোনো কাজে আসবে, কারণ পরীক্ষায় সব জিনিস আসে না। তাহলে যে জিনিসটা আসে সেটা সম্বন্ধেই তোমাদেরকে আমি পড়াবো এখানে, স্বাভাবিক ব্যাপার। ওকে, আচ্ছা এরপর আমি না তোমাদের সামনে থেকে একটু সরে যাচ্ছি, তাহলে তোমাদের এই ডায়াগ্রামগুলো দেখাতে সুবিধা হবে, নাহলে আমার এই ক্যামেরাটা বারবার তোমাদের আটকে অসুবিধা করবে। ওকে দেখো, হ্যাঁ ওকে দেখো, প্রথম হচ্ছে হরপ্পা। হরপ্পা খুঁজে পাওয়া গিয়েছিল 1921-এ এবং এটাই ছিল প্রথম সাইট যেটা খুঁজে পাওয়া গিয়েছিল, এটাই ছিল প্রথম সাইট যেটা খুঁজে পাওয়া গিয়েছিল। এটা খুঁজে পেয়েছিলেন স্যার দয়ারাম সাহানি। লোকেশন কোথায়, লোকেশন হচ্ছে রবি নদীর ধারে মন্টগোমেরি ডিস্ট্রিক্টে, পাঞ্জাব, আবার বলছি পাকিস্তানের পাঞ্জাব, দেখো ব্র্যাকেটে লেখা আছে পাকিস্তান, পাকিস্তানের যে পাঞ্জাব তার মন্টগোমেরি ডিস্ট্রিক্টে এটার লোকেশন। ইম্পর্টেন্ট ফাইন্ডিংসের মধ্যে কী কী পড়ছে, ইম্পর্টেন্ট ফাইন্ডিংসের মধ্যে পড়ছে স্যান্ডস্টোন স্ট্যাচুস অফ হিউম্যান অ্যানাটমি গ্র্যানারিজ, এই যে দেখো গ্র্যানারি বা শস্য ভাণ্ডার, এই যে গ্র্যানারিজের ছবিটা এখানে আমি দিয়ে রেখেছি, একটু জুম করে দিচ্ছি, দেখো এই যে হরপ্পান গ্র্যানারিজ, এইরকম কি ছিল, চৌকো চৌকো গ্র্যানারিজ ছিল যেখানে কি হতো শস্য স্টক করে রাখা হতো। গ্র্যানারিজ খুঁজে পাওয়া গিয়েছিল, বেলে পাথরের হচ্ছে মানুষের মূর্তি পাওয়া গিয়েছিল, বুলক কার্টস গরুতে টানা হচ্ছে গরুর গাড়ি খুঁজে পাওয়া গিয়েছিল, এভিডেন্স অফ কফিন বুরিয়াল অ্যান্ড সিমিটারি এইচ কালচার। কফিন বুরিয়াল মানে সেই সময় কী করা হতো, সেই সময় হচ্ছে কফিন মানে পোড়ানো হতো না, সৎকার করা হতো না, মানুষকে মাটির নিচে চাপা দেওয়া হতো। সেমেটারি এইচ কালচার কি, সেমেটারি এইচ কালচার হচ্ছে একটা জায়গা আছে এখানে এটা ডিনোট করা হয়েছে, এটাকে বলা হচ্ছে সেমেটারি এইচ মানে হরপ্পান সেমিটারি, যেখানে হচ্ছে মূলত এর ওই সাইডটাকে মনে করা হয় যে এই সাইডটা ওদের হচ্ছে কবরস্থান ছিল যেখানে সমস্ত কবরগুলো খুঁজে পাওয়া গেছে, তো সেটাই নাম হচ্ছে কি সেমিটারি এইচ বা হরপ্পান সেমিটারি। এভিডেন্স অফ বারিড কফিন অ্যান্ড সেমিটারি এইচ কালচার, দ্য ডেড ওয়ার বুরিড ইন দ্য সাদার্ন পোর্শন অফ দ্য ফর্টিফাইড এরিয়া অ্যান্ড দ্য কল্ড সেমিটারি R-37। R-37 মানে এটা যখন খুঁজে পাওয়া গেছিল তখন নাম্বারিং করা হয়েছিল এর, মূলত হচ্ছে মনে রাখবে যে এদেরকে মূলত দক্ষিণ প্রান্তে, পুরো যে এলাকাটা ছিল ঘেরা প্রাচীর দিয়ে তার দক্ষিণের দিকে হচ্ছে এদের সেমিটারিগুলো খুঁজে পাওয়া গেছে। আদার ডিসকভারিজ ইনক্লুড ব্রোঞ্জ ইমেজ অফ এক্কা, এক্কা মানে বুঝতে পারছো গরুর গাড়িতে যে টানা গাড়িগুলো, সরি ঘোড়ায় টানা যে গাড়িগুলো এক্কা, সেটা পাওয়া গেছে যেটা ব্রোঞ্জ ইমেজ মানে ওটার এভিডেন্স পাওয়া যায়নি কিন্তু ব্রোঞ্জে ওর ব্রোঞ্জের তৈরি তার মূর্তি বা ছবি পাওয়া গেছে, অ্যান্ড এ সিল উইথ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য সাইন অফ সোয়াস্তিকা, স্বস্তিক চিহ্নযুক্ত একটা সিল পাওয়া গেছে। নেক্সট আমরা দেখবো কি সম্বন্ধে, নেক্সট আমরা দেখবো হচ্ছে মহেঞ্জোদাড়ো সম্বন্ধে, মহেঞ্জোদাড়ো মানে মৃতের স্তূপ বা মাউন্ট অফ ডেড। হরপ্পার ঠিক এক বছর পরে অর্থাৎ 1922-তে 1922 এটা খুঁজে পেয়েছিলেন স্যার আরডি ব্যানার্জি ও রাখাল দাস ব্যানার্জি, এটা হচ্ছে বর্তমানে আমাদের ইন্দাসের মধ্যে লারকানা ডিস্ট্রিক্ট, এটাও কিন্তু পাকিস্তানের পাঞ্জাবে লারকানা ডিস্ট্রিক্ট, ওটা মন্টগোমেরি ডিস্ট্রিক্টে, এটা লারকানা ডিস্ট্রিক্টে এখন বর্তমানে অবস্থিত। এর ইম্পর্টেন্ট ফাইন্ডিংস কি, গ্রেট বাথ, অবভিয়াসলি গ্রেট বাথ সবাই জানো এটা, গ্র্যানারি, এখানেও গ্র্যানারি খুঁজে পাওয়া গিয়েছিল, ব্রোঞ্জ ডান্সিং গার্ল, এই যে ব্রোঞ্জ ডান্সিং গার্ল পাওয়া গিয়েছিল, সিল অফ পশুপতি মহাদেব, পশুপতি মহাদেবের সিল পাওয়া গিয়েছিল, তারপর হচ্ছে স্টিটাইট স্ট্যাচু অফ বিয়ার্ড ম্যান, এই যে দাড়িযুক্ত মানুষের স্ট্যাচু পাওয়া গিয়েছিল, অ্যান এ পিস অফ উভেন কটন অ্যান এ বিয়ার্ডেড ম্যান, ঠিক আছে এই যে বিয়ার্ডেড ম্যান, পিস অফ উভেন কটন মানে
সেই সময় কি করতো, মানুষ হচ্ছে কাপড় বুনতে পারতো, সেটারও একটা পিস পাওয়া গেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের এই যে শিবের হচ্ছে আমাদের কি, শিবের হচ্ছে সিল, গ্রেট বাথ, ডান্সিং কাইডল আর বিয়ার্ডেড ম্যান। ওকে, আর এইটা মোস্ট প্রবলি যে উভেন কটন যেটা বলছিলাম, উভেন কটন, সেইটার এভিডেন্স পাওয়া গেছে এই যে, ঠিক আছে, আমাদের উভেন কটনের এভিডেন্স পাওয়া গিয়েছিল। এই জায়গাগুলো আমি জাস্ট তোমাদের একটু বলে বলে বেরিয়ে যাচ্ছি, কারণ এগুলো তোমাদের আলটিমেট মুখস্থই করতে হবে, বোঝানোর কিছু নেই এই জায়গাগুলোতে, কি বোঝাবো বলো এখানে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমাদের সুপ্তা গেন্ডর। সুপ্তা গেন্ডর মানে হচ্ছে আমাদের ওয়েস্টার্ন মোস্ট পার্ট বর্ডারের মধ্যে। সুপ্তা গেন্ডর, দেখো সুপ্তা গেন্ডরে বলা হচ্ছে কি, এটা খুঁজে পেয়েছিলেন কি, স্টাইন নামে একজন সায়েন্টিস্ট খুঁজে পেয়েছিলেন, এবং এটা বর্তমানে হচ্ছে আমাদের পাকিস্তানের দস্তি নদীর কাছে বালুচিস্তানে এটা পাওয়া গেছে বর্তমানে। এটা আর কি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস বলতে, এখানে হচ্ছে এটা একটা ট্রেড পয়েন্ট ছিল বিটুইন হরপ্পা অ্যান্ড ব্যাবিলন, ব্যাস, এটা এর বেশি আর সেরকম এর ইম্পর্টেন্স সেরকম ভাবে কিছু নেই। নেক্সট হচ্ছে কি, নেক্সট যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের চান্হুদারো। চান্হুদারো হয়েছিল 1931-এ খুঁজে পাওয়া গিয়েছিল, কবে, 1931-এ। এটা খুঁজে পেয়েছিলেন কে, এনজি মজুমদার। এনজি মজুমদার এটাকে খুঁজে পেয়েছিলেন। লোকেশন হচ্ছে কি, লোকেশন হচ্ছে সিন্ধ অন ইন্দাস রিভার, ইন্দাস নদীতে, সিন্ধ, ইন্দাস নদীর কাছে, সিন্ধের কাছে এটা পাওয়া গিয়েছিল। এখানে কি পাওয়া গিয়েছিল, এখানে মেয়ে পাওয়া গিয়েছিল বিড মেকারস স। বিড মানে কি, বিড মানে হচ্ছে পুঁতি, পুঁতির মালা যে পরে না মেয়েরা, সেই পুঁতি, পুঁতি তৈরির দোকান বা কারখানা যা বলো সেটা পাওয়া গিয়েছিল। এছাড়া পাওয়া গিয়েছিল কি, পাওয়া গিয়েছিল ফুটপ্রিন্ট অফ এ ডগ চেজিং এ ক্যাট, একটা কুকুর একটা বিড়ালকে তাড়া করছে, তার পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। কি করে পায়ের ছাপ পড়েছিল জানি না, তবে এটা পাওয়া গিয়েছিল। নেক্সট হচ্ছে আমরি। আমরি হচ্ছে 1935-এ পাওয়া গিয়েছিল, যেটা আমি তোমাদের বলেছিলাম ওয়ান অফ দি লেটেস্ট সাইটস। এটাও খুঁজে পেয়েছেন কি, এটাও খুঁজে পেয়েছেন আমাদের এনজি মজুমদার স্যার। এবং এখানে হচ্ছে কি, এটা এটা হচ্ছে ইন্দাস নদীর ধারে বর্তমান। ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হচ্ছে অ্যান্টিলোপ এভিডেন্স, অ্যান্টিলোপ বলে যে প্রাণীটা আছে পিঁপড়ে খেয়ে বেড়ায়, তার এভিডেন্স এখানে পাওয়া গেছে। এ স্পেক্টাকুলার ফিচার অফ আমরি ইজ দ্যাট ইট গিভস দ্য ইম্প্রেশন অফ এক্সিস্টেন্স অফ ট্রানজিশনাল কালচার বিটুইন প্রি অ্যান্ড পোস্ট হরপ্পান কালচার। প্রি হরপ্পান কালচার এবং পোস্ট হরপ্পান কালচারের মধ্যে যে ট্রানজিশনটা হয়েছিল, প্রি থেকে পোস্টের দিকে যাচ্ছিল, তার একটা কিন্তু ভালো এভিডেন্স এখানে আমাদের চোখে পড়ে। এছাড়াও কি পাওয়া গেছে, এছাড়াও পাওয়া গেছে রিমেন্স অফ রাইনোসরাস, ট্রেসেস অফ ঝাঙ্গার কালচার ইন দ্য লেট অর ডিক্লাইনিং হরপ্পান ফেজ অ্যান্ড ফায়ার অল্টার। ঠিক আছে, আমাদের ফায়ার অল্টার যে পাওয়া গিয়েছিল, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং, মানে ও আগুনের বেদি বা যজ্ঞের বেদি এখানে খুঁজে পাওয়া গিয়েছিল। এছাড়া গন্ডারের রিমেনিং পাওয়া গিয়েছিল এখানে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে কালীবঙ্গান। কালীবঙ্গান খুঁজে পেয়েছিলেন ডক্টর এ ঘোষ। এটা হচ্ছে আমাদের বর্তমানে রাজস্থানের কাছে যে ঘাগর নদী আছে, সেই ঘাগর নদীর তীরে বর্তমান। এখানেও কিন্তু ফায়ার অল্টার পাওয়া গিয়েছিল, উডেন প্লাগ, কাঠের তৈরি প্লাগ, প্লাগের বাংলাটা পুরো চাষ করে যে, এই বাবা বাংলাটা একদম ভুলে গেলাম, যে লাঙ্গল, কারেক্ট, সরি, কাঠের তৈরি লাঙ্গল খুঁজে পাওয়া গিয়েছিল। এছাড়া ক্যামেলস বোন, ক্যামেল বোন খুঁজে পাওয়া গিয়েছিল, উঁটের হাড় কিন্তু এখানে খুঁজে পাওয়া গিয়েছিল। এভিডেন্স অফ টু টাইপস অফ বুরিয়েলস, বুরিয়েলস ইন রেক্ট্যাঙ্গুলার গ্রেভ অ্যান্ড বুরিয়েলস ইন সার্কুলার গ্রেভ। রেক্ট্যাঙ্গেল শেপের এখানে কবর দেখতে পাওয়া গিয়েছিল, যেটা সার্কুলার শেপেরও কবর এখানে দেখতে পাওয়া গিয়েছিল। আর যেটা ছিল ব্যাঙ্গেল ফ্যাক্টরি, চুড়ি তৈরির কারখানারও এভিডেন্স কালীবঙ্গানে আছে, এইটা ইম্পর্টেন্ট। কিন্তু ব্যাঙ্গেল ফ্যাক্টরির এভিডেন্স কোথায় পাওয়া গেছে, সেটা হচ্ছে কালীবঙ্গানে। এটা কিন্তু পরীক্ষায় আসছে কোশ্চেন, এইটা পরীক্ষায় কোশ্চেনে আসছে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে লোথাল। লোথাল হচ্ছে 1954-এ আবিষ্কার করেছিলেন স্যার এটা এস আর রাও না সরি এস আর রাও স্যার এস আর রাও এটা খুঁজে পেয়েছিলেন। এটার লোকেশন হচ্ছে গুজরাটের ভগুয়া নদীর কাছে, গালফ অফ কাম্বে, গুজরাটের গালফ অফ কাম্বেতে ভগুয়া নদীর কাছে এটার অবস্থান। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফার্স্ট ম্যানমেড পোর্ট। এছাড়া ডকইয়ার্ড, রাইস হাস্ক, ফায়ার অল্টার, চেস প্লেইং ফিগার্স, এইগুলো কিন্তু এখানে খুঁজে পাওয়া গেছে, মানুষের তৈরি বন্দর ছিল এটা। এছাড়া হচ্ছে রাইস হাস্ক মানে ধানের হচ্ছে তুষ যেটা পাওয়া গেছে, এখানেও আগুনের বেদি পাওয়া গেছে। নেক্সট হচ্ছে সুরকাটোডা। সুরকাটোডা হচ্ছে 1964-এ পাওয়া গিয়েছিল, আবিষ্কার করেছিলেন জেপি যোশী। লোকেশন ছিল গুজরাটে। ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হচ্ছে বোনস অফ হর্সেস অ্যান্ড বিডস, এখানেও কি পুঁতি খুঁজে পাওয়া গেছে, এবং
যে ঘোড়া আছে, ঘোড়ার হাড় পাওয়া গেছে, যেটা আমাদের বললাম না একটু আগে যে বোনস অফ হর্স পাওয়া গেছে, কিন্তু গরুর কোনো এভিডেন্স পাওয়া যায়নি, বোনস অফ কাউজ পাওয়া যায়নি। বোনস অফ হর্স কোথায় পাওয়া গেছে এটাও ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, সেটা কোথায়, সেটা হচ্ছে সুরকাটাটা, এটা মনে রাখবে, বোনস অফ হর্স পাওয়া গিয়েছিল। নেক্সট হচ্ছে বানাউলি 1960, সরি 1974, আর এস বিস্ট, এটাকে খুঁজে পেয়েছিলেন, এখানে বানানটা ভুল আছে, আর এস বিস্ট, এটা হচ্ছে হরিয়ানার হিসার ডিস্ট্রিক্টে এখন বর্তমানে বর্তমান। বিডস, বার্লি অ্যান্ড এভিডেন্স অফ বোথ প্রি হরপ্পান অ্যান্ড হরপ্পান কালচার, হরপ্পান এবং প্রি হরপ্পান কালচারের এক্সিস্টেন্স এখানে দেখতে পাওয়া যায়, এখানেও হচ্ছে পুঁতি খুঁজে পাওয়া যায়, এছাড়া বার্লিরও এখানে কিন্তু কী পাওয়া গেছে, নিদর্শন পাওয়া গেছে। নেক্সট হচ্ছে কি 1967-এ কী আছে, ধোলাবিরা, 1967-এ যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ধোলাবিরা, ধোলাবিরাকে আবিষ্কার করেছিলেন, ধোলাবিরা আবিষ্কার করেছিলেন জেপি জোশী 1967, এবং তারপর 1990 থেকে আর এস বিস্টের আন্ডারে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে এটার কী হয়, প্রথম এক্সাভেশন শুরু হয়। লোকেশন কোথায় ছিল, লোকেশন ছিল আমাদের গুজরাটের কাচ্ছের রণে। ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হচ্ছে ওয়াটার হার্নেসিং সিস্টেম এবং ওয়াটার রিজার্ভার, ঠিক আছে, জল যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, কিছুটা ইরিগেশন টাইপের বলতে পারো, বা জল জমা করে রাখার যে সিস্টেম সেটা পাওয়া গেছে, এবং ওয়াটার রিজার্ভার বা জলকে এক জায়গায় স্টোর করে রাখার যে সিস্টেম সেটা নিদর্শন এখানে ধোলাবিরাতে পাওয়া গেছে, ঠিক আছে। এই ছিল আমাদের সাইটগুলো। এরপর আমরা দেখবো কি যে ডিক্লাইন অফ ইন্দাস সিভিলাইজেশন, যে আমাদের ইন্দাস সিভিলাইজেশন ফাইনালি ডিক্লাইন করলো কী করে, এত উন্নত সভ্যতা ভেঙে পড়লো কী করে। তো দেখো এর কোনো মানে স্পেসিফিক কারণ খুঁজে পাওয়া যায়নি, বিভিন্ন জন বিভিন্ন রকম রিজনস দিয়েছেন, সেইগুলো আমি তোমাদের একবার বলে দিচ্ছি, এটা খুব বেশি পরীক্ষায় আসে না, তবু একটু জেনে রাখো। তো দেখো এখানে কি তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন স্টার্টস ডিক্লাইনিং ফ্রম 1900 BC, 1900 BC থেকে এটা ডিক্লাইনেশন ধীরে ধীরে শুরু হয়েছিল, সাইবার রাতারাতি কোনো সভ্যতা ধ্বংস হয় না। প্রথমত বলা হচ্ছে কি, প্রথমত বলা হচ্ছে যে চেঞ্জেস ইন অ্যাটমোসফিয়ার, আবহাওয়ার পরিবর্তনের কারণে কি হয়েছিল, আমাদের মেসোপটেমিয়ার সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হয়েছিল, তারপর মেসোপটেমিয়ার সঙ্গে আমাদের এক্সচেঞ্জ কমে গিয়েছিল, ডিক্লাইন অফ দ্য এক্সচেঞ্জ উইথ মেসোপটেমিয়া, মানে ব্যবসাটাও মার খেয়েছিল, অ্যান্ড দ্য ড্রাইং অফ দ্য রিভার অ্যান্ড দ্য রিসোর্সেস অফ ওয়াটার বিকজ অফ দ্য পারসিস্টেন্ট ড্রাই সিজন আর এ পোর্শন অফ দ্য রিজনস ডিসক্রাইব বাই দি হিস্ট্রি স্পেশালিস্ট ফর দ্য ডিক্লাইন। অর্থাৎ বলা হচ্ছে কি যে অনেকগুলো কারণ একসঙ্গে দেখা গিয়েছিল, আমাদের নদী শুকিয়ে গেছিলো, পরপর খরা হয়েছিল, মেসোপটেমিয়ার সঙ্গে এক্সচেঞ্জ বন্ধ হয়ে গেছিলো, কারণ মেসোপটেমিয়ার সঙ্গে আমরা মেনলি এক্সচেঞ্জ করতাম কি এগ্রিকালচারাল প্রোডাক্টস, তো এগ্রিকালচারে যদি খরার কারণে না হয়ে থাকে আমরা তাহলে আমদানি রপ্তানি করবোটা কি। আর অ্যাটমোসফিয়ার চেঞ্জ হওয়ার কারণে কী হয়েছিল, খরা পরপর দেখা দিচ্ছিল, নদী শুকিয়ে যাচ্ছিল, এগুলো একেবারে সমস্ত রিলেটেড। এছাড়াও আরেকটা জিনিস বলা হয়ে থাকে যে ইনভেশন বা বাইরের শত্রুর আক্রমণ, ফ্লাডস অ্যান্ড মুভিং অফ দ্য রিভার কোর্স, নদীর যে মানে গতিপথ ছিল সেটা সরে গিয়েছিল তার আগের জায়গা থেকে, অলসো রেফার টু অ্যাজ দ্য পারপাস বিহাইন্ড দ্য ডিক্লাইন অফ ইন্দাস সিভিলাইজেশন, অ্যান্ড ইন কোর্স অফ টাইম দ্য পিপল শিফটেড টু দ্য সাদার্ন অ্যান্ড ইস্টার্ন ডাইরেকশন ফ্রম দি ইন্দাস রিজন। কেউ কেউ আবার এটাও মনে করেন যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অ্যাকচুয়ালি ধ্বংস হয়নি, ওখানকার মানুষেরা কী হয়েছিল এখান থেকে শিফট করে গিয়েছিল, যেহেতু নদীটা আগে যে পথে প্রবাহিত হতো বর্তমানে সেই পথের প্রবাহিত হয় না ইন্দাস রিভার, সেই কারণে বলা হচ্ছে কি, সেই কারণে বলা হচ্ছে এবং বলে যে সরস্বতী নদী ছিল আগে যেটা শুকিয়ে গেছে, যে কারণে বলা হয় কি যে অনেকে অনেকে মনে করে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অ্যাকচুয়ালি ধ্বংস হয়ে যায়নি, এটা অ্যাকচুয়ালি কী হয়েছিল ওখানকার মানুষেরা অন্য জায়গায় শিফট করে গিয়েছিল, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনেরটাই ক্যারি ফরওয়ার্ড হয়েছিল, নাকি পুরোপুরি ধ্বংস হয়েছিল, বা কেউ কেউ মনে করে না পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, বিভিন্ন রকম মতবাদ আছে। তো এই ছিল তোমাদের হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইন এ নাটসেল, এখানে তোমাদের যা পড়ানো হলো তোমাদের পরীক্ষায় কিন্তু এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, কিন্তু তোমাদের যদি তোমরা মনে করো যে আরও ডিটেলসে তোমরা জিনিসগুলো ভালো করে জানবে পড়বে, তাহলে কিন্তু তোমরা আমাদের কোর্সটা এনরোল করতে পারো। তো এইভাবেই তো আমরা পড়াতে থাকবো, নেক্সট দিন আমরা কী করবো, নেক্সট দিন আমরা পড়বো বেদিক সিভিলাইজেশন, বেদিক এজ। এখন আপাতত তোমাদের এটা অ্যান্সিয়েন্ট হিস্ট্রিটা চলুক, বেদিক এজ তোমাদের আমি নেক্সট দিন পড়াবো, আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, কারণ আমাদের এখানে থিওরি মানে টু দি পয়েন্ট সমস্ত সাবজেক্টের থিওরি বা ধীরে ধীরে কভার করা হবে, এখানে আমাদের যে 75 ডেজের প্রোগ্রামটা আমরা নিয়েছি চেষ্টা করব, খালি তোমাদের সাপোর্ট দরকার, অতএব যেখানে পারো শেয়ার করে দাও, আর এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশনসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।